আইন প্রণয়ন করেছেন, যাদের স্বার্থ রক্ষার জন্য করেছেন, যাদের ভালোর জন্য করেছেন তাদের কোনো কথা শোনা হয়নি, যাদের স্বার্থ বিঘ্নিত হতে পারে তাদের কথা শোনার তো প্রশ্নই নেই। সাধারণ মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হওয়ার কথা সংসদে জনপ্রতিনিধিদের মাধ্যমে, তাদের কথাও শোনা হয়নি। এইরকম আইন প্রণয়ন করলে তার পরিণতি কি হতে পারে তা আমরা এই মুহূর্তে দেখছি দিল্লির উপকণ্ঠে রাজপথে, যখন হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক দিনের পর দিন রাতের পর রাত এই ঠান্ডায় বসে রয়েছেন, স্বৈরাচারী শাসককে তারা বাধ্য করছেন তাদের কথা শুনতে। কিন্তু সাধারণ মানুষের এইভাবে রাস্তায় নেমে আসা এবং কোনো কিছুর প্রতিবাদে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া, তথাকথিত রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এইভাবে সমবেত হওয়া, তার ঠিক এক বছর আগের একটা উদাহরণও কিন্তু আজকের দিনে স্মরণ করাই যায়। আমরা শাহিনবাগের কথা বলছি, যে শাহিনবাগের ছায়া তার ঢেউ ছড়িয়ে পড়েছিল দেশের সর্বত্র, এমনকি কলকাতা তথা পশ্চিমবঙ্গেও। ঠিক এক বছর আগে গণপরিসরে সাধারণ মানুষ কিভাবে তাদের কণ্ঠস্বর তুলে ধরেছিলেন একবার ফিরে দেখি আমি। बस यही है। किसान भी मांगे आजादी, महिलाएं मांगे आजादी, जिंदाबाद, कुछ भी कर लो आजादी, 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 आजादी। हमारी ताकत जिंदाबाद, जिंदाबाद, हमारी शक्ति जिंदाबाद। শাহিনবাগের
অনেকের ক্ষেত্রে করোনা এসে সমস্ত কিছু তছনছ করে দিয়েছিল। সাধারণ মানুষ বাধ্য হয়েছিলেন রাস্তার থেকে তাদের প্রতিবাদ আন্দোলন তুলে নিতে। দিল্লি কৃষকরা শেষ পর্যন্ত কি করবেন আমরা জানি না, কিন্তু শাহিনবাগে যে শেষ পর্যন্ত লড়াই করার যে ঘোষণা, যে কথা রাস্তায় বসে থাকা সাধারণ মানুষের মুখে আমরা শুনেছিলাম, এবারও কিন্তু কৃষকদের মুখে সেই একই কথা শোনা যাচ্ছে।